হ্যালো এভরিওয়ান, স্যামজোনের আরেকটি ব্র্যান্ড নিউ টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতে একটা প্রশ্ন, আপনার মতে একটা স্মার্টফোনে কত ইঞ্চ ডিসপ্লে থাকা উচিত? এখনকার ফোনগুলোতে আমরা দেখতে পাই 6.5, 6.7, 7 ইঞ্চের ডিসপ্লে থাকে। বাট অ্যাকচুয়ালি আপনি কী মনে করেন, একটা মোবাইল ফোনে বা একটা স্মার্টফোনে কতটুকু ডিসপ্লে থাকাটা যুক্তিসঙ্গত? কমেন্ট করে জানাবেন। OnePlus নট CE2 গতকাল ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেল। গতকালকে টেক নিউজের সময় আমি বলছিলাম এই মুহূর্তে লঞ্চ হচ্ছে, বাট দামটা কত কী সে ব্যাপার আমি জানি না। তো ফাইনালি ওই স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং আমি যেমনটা বলছিলাম 24,000 টাকাতেই আসবে, এবং রুপিতে, সরি টাকাতে না, সেটাতেই কিন্তু লঞ্চ হয় তার বেস্ট ভ্যারিয়েন্ট 6/128 GB। স্মার্টফোনটা কী কী নিয়ে আসলো সেটা নিশ্চয়ই অনেকেই জানেন। এই স্মার্টফোনটাকে বলা যেতে পারে ওপো রেনো 7, চাইনিজ ভ্যারিয়েন্ট না ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। অলমোস্ট সেম জিনিস, সেম কিছুই নিয়ে আসছে। প্রসেসর সেকশন সেম, মিডিয়াটেক ডাইমেন্সিটি 9000, ক্যামেরা সেকশনে 64 MP মেন শুটার 8-2, যা আমরা ওপো রেনো 7-এও দেখছি। তারপরে ওই মোবাইল ফোনে 4500 mAh ব্যাটারি এবং 65W চার্জার। স্টোরেজ সলিউশন UFS 2.2, আর ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল যা হলো 90Hz রিফ্রেশ রেটের। মোটামুটি সব কিছু বলা যায় একদম ওপো রেনো 7-এর মতোই। তো OnePlus, ওপো একই ব্র্যান্ডের, আবার এখন সব একসাথে চলছে, হতেই পারে। বেশ কিছুদিন আগে একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, মটোরোলা একটি স্মার্টফোন নিয়ে আসবে যাতে কিনা 200 MP ক্যামেরা থাকবে, মূলত 194 MP ক্যামেরা। তো মটোরোলার ওই স্মার্টফোনটির মডেল নাম্বার হলো মটোরোলা ফ্রন্টিয়ার। স্মার্টফোনের আবার রেন্ডার বেরিয়েছে এবং একদম ক্লিয়ার ভিউ, ব্যাক প্যানেল, রেয়ার প্যানেল কেমনটা থাকবে। তো রেয়ার প্যানেল যে ক্যামেরা মডেল, সেখানে আমরা 3টি সেন্সর দেখছি, যেটা বড় সড়ো এটাই মূলত মেইন সেন্সর এবং এটা 198 MP। আর মোবাইল ফোনের ডিসপ্লে সেকশন আমরা দেখতে পাই সেটা কার্ভড। এর বাইরে স্মার্টফোনে আর কী কী থাকবে সে ব্যাপারটা এখনও জানা যায়নি, এবং ইহা কবে লঞ্চ হচ্ছে তারও কোনো নির্দিষ্ট ডেট নেই এখনও। আইফোন প্রেমীদের জন্য সুখবর রয়েছে, আইফোন 14 সিরিজে মেবি 8GB র্যাম থাকতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা 12 সিরিজ, তারপর 13 সিরিজের ফোনে দেখতে পাচ্ছি 6GB র্যাম আছে, বাট 14 সিরিজে যতদূর সম্ভব 8GB র্যাম দিয়ে আসতে পারে। রেডমি K50 গেমিং এডিশন স্মার্টফোনটি গতকাল কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে যায়, বাট রেডমি K50E স্পোর্টস এডিশন স্মার্টফোনের এত বেস্ট স্কোর বেরিয়েছে, যেটা একটা লাইভ ফটোই বলা যায়। তো স্কোরটা দেখুন, যা 9,55,000 মতো, ভালো স্কোর। আমার মনে হয় এই মুহূর্তে যারা 40,000 টাকার আশেপাশে কোনো স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন এবং আপনার হাতে সময় আছে, কয়েকদিন অপেক্ষা করতে পারবেন, চাইলে কয়েকটা দিন অপেক্ষা করুন। রেডমি K50 সিরিজের স্মার্টফোনগুলো গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, আমরা জানি, পোকোর ব্র্যান্ডিংয়ে হোক বা যেমন নামেই হোক লঞ্চ হবে, এবং সেই ক্ষেত্রে এই ফোনগুলো আমাদের দেশেও চলে আসবে, অফিসিয়াল আনঅফিসিয়াল হোয়াটএভার যেভাবে আসুক না কেন। সো এরকম প্রাইস পয়েন্ট থেকেই আসার কথা, হয়তো একটু বেশি হতে পারে এবারে, দেখা যাক। তবে আপনি যদি ওয়েট করেন আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। OnePlus-এর মেবি নতুন কোনো একটা ডিভাইস আসতে পারে যা প্রিমিয়াম ক্যাটাগরির অবশ্যই, এবং এর রেয়ার প্যানেলের একটা ছবি, ছোটোখাটো একটা রেন্ডার আর কি আছে, যা দেখতে খুবই ভালো লাগছে। ইভেন এর ক্যামেরা মডিউলটা কিন্তু একেবারে ডিফারেন্ট। আমি জানি না OnePlus-এর কোন ডিভাইস এটা, কী নাম হতে পারে, বাট এমন লুকসে যদি OnePlus কিছু নিয়ে আসে সেটা কিন্তু দুর্দান্ত হবে দেখতে অবশ্যই। Xiaomi এবং Redmi ইউজাররা কোথায়? আমাদের ভিডিও যারা দেখছেন আমার মনে হয় প্রায় অর্ধেকই আছেন যারা Xiaomi বা Redmi-র ফোন ইউজ করেন, তাই তো? তো আপনাদের কার কার ফোনে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট পেতে পারেন তার একটা লিস্ট শেয়ার করে দিলাম এখানে। মি সিরিজের ফোন, তারপর রেডমি সিরিজের ফোন, এমনকি পোকো সিরিজের ফোনগুলো রয়েছে, আপনি মডেল নাম্বারটা দেখে নিতে পারেন। এই এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট পাওয়া যাবে। যারা গ্রামীণ ফোন এবং টেলিটকের সিম ব্যবহার করছেন তাদের জন্য সুখবর আছে। টেলিটক এবং গ্রামীণ ফোন দুটোরই নেটওয়ার্ক উন্নয়নের কাজটা চলছে। কিছুদিন আগে BTRC কিন্তু বিভিন্ন জায়গায় টেস্ট করে যে আসলে এই মুহূর্তে কোম্পানিগুলোর যেভাবে সার্ভিস দেওয়ার কথা সেভাবে দিচ্ছে কিনা, মানে সব জায়গায় ঠিকভাবে 4G আছে কিনা বা 3G ঠিকভাবে পাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তারপরে কিন্তু গ্রামীণ ফোন বিভিন্ন জায়গায় কাজ করছে এবং মোটামুটি নেটওয়ার্ক আগে চাইতে হয়তো বা আমরা একটু ভালো দেখতে পাবো খুব শীঘ্রই। আর অন্যদিকে টেলিটক তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাদের নেটওয়ার্ক বর্ধিত করছে, যেমন হাওড়, তারপর দ্বীপ অঞ্চলগুলো, ইভেন টেলিটক মেবি পাহাড়ি অঞ্চল, এই সমস্ত জায়গাগুলোতেও কাজ করবে খুব শীঘ্রই। এতে করে কিন্তু টেলিটকের গ্রাহক সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের গ্রাহক সংখ্যা দিন দিন কিছুটা হলেও কমেছে, কিন্তু টেলিটকের ক্ষেত্রে ব্যতিক্রম, টেলিটকের গ্রাহক সংখ্যা নাকি তুলনামূলকভাবে বেড়েছে। ওপোর তরফ থেকে একটা ট্যাবলেট আসবে এমন রুমার আমরা বেশ কিছুদিন আগে শুনছিলাম, রাইট? তো নতুন একটা ছবি আসলো, একটা রেন্ডার আর কি, আপনি দেখলে বুঝতে পারবেন এটা একটা ট্যাবের ছবি এবং চিন বেজল বেশ ন্যারোই লাগছে, হয়তো ওপোর তরফ থেকে খুব শীঘ্রই আমরা কোনো ট্যাব দেখতে পাবো। টুইটারে আজকে একটা ভিডিও আসে আর তা হলো ওপো ফাইন্ড এক্স 5 প্রো।
স্মার্টফোনটার লুকস আপনি সম্পূর্ণ এখন দেখতে পাচ্ছেন এবং রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউল নিচ দিকটাতে লক্ষ্য করুন হ্যাসেল ব্ল্যাড। OnePlus-এর মতো ওপোর ফোনেও কিন্তু আমরা হ্যাসেল ব্ল্যাডের একটা স্বাদ পেতে পারি, হয়তো তাদের নিজস্ব একটা কালার টোন থাকবে, তাদের কিছু থিম থাকতে পারে যেটা আপনি এবারে পাবেন। তো এবারে যেহেতু হ্যাসেল ব্ল্যাডের সাথে তারা কাজ করছে, সো আশা করা যায় আগের তুলনায় আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। অন্যদিকে এই মোবাইল ফোনের দুটি ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 দিয়ে আসছে। তো অনেকেই মনে হয় মিডিয়াটেক ডাইমেনসিটি 9000-এর জন্য ওয়েট করছেন, হয়তো এই স্মার্টফোনের সাথেই পেয়ে যাবেন। 24 তারিখে এই মোবাইল ফোন লঞ্চ হতে যাচ্ছে। ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আমরা দিয়েছিলাম, আর তা হলো রেডমি বাডস 3 ইয়ত এডিশন ইয়ংদের জন্য, ইয়তদের জন্য। তো যাদের বাজেট ওই যে 1200 টাকার মতো রয়েছে এবং একটা TWS কিনতে চান, চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। চলে যাবো কমেন্ট সেকশনে। ডিজে প্রোডাকশন, স্যাম ভাই আপনি কি বিয়ে করছেন? আশা করি রিপ্লাই দিবেন, না ভাই আমি বিয়ে করিনি, বিয়ে করলে অবশ্যই জানবেন। সানজুমণি, ওরাইমো রিফ এর পিপি কত? ওরাইমো রিফ গতকালকে যে TWS নিয়ে আমরা রিভিউ দিয়েছিলাম ওইটার প্রাইস এই মুহূর্তে অফার প্রাইস আছে তা মনে হয় 2005 টাকা, যেটা দারাজ থেকে কিনলে আর কি, আর রেগুলার প্রাইস মেবি 2300 টাকা। তামিম হোসেন, স্যামজন হুডি কই পাবো? পাবো কই? গতকাল আমি যে হুডিটা পরে ভিডিও দিয়েছিলাম ওটার কথা নিশ্চয়ই জানতে চাচ্ছেন। শীত তো চলে যাবে ভাই এই মুহূর্তে, আর মানে কি করবেন, নেক্সট ইয়ারে আমরা অবশ্যই ব্যবস্থা করবো আপনাদের জন্য। জুনায়দ ভাই লিখেছেন, ভাই রাউটার নিয়ে একটা ভিডিও বানান। ভাইয়া পকেট রাউটার নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছিলাম, আর যদি রেগুলার রাউটার নিয়ে ভিডিও দরকার হয় তাহলে আমি ট্রাই করবো ম্যানেজ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।